নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? বছরের শেষ, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। এবং বছরের শেষ যেভাবে আমরা কাটালাম এই বছরটা, পরের বছরটা যেন খুব ভালো কাটু, এটাই আমরা চাইবো। তো আজকে আমি কি দেখাতে চলে এসেছি বলো তো? দেখাতে চলে এসেছি আমার পুরো বাগানটা। তখন আগে একবার আপডেট দিয়েছিলাম যে ছোট ছোট চারা গাছ ছিল, এখন দেখো আমার বাগানে কি কি গাছ হয়েছে, আমি সেগুলো একটু দেখিয়ে দেবো। মেনলি আমি সবজি করি, এবছর শীতের একটু কটা ফুল গাছও রেখেছি, বেগুন গাছগুলো ধরেছে। এই যে দেখো বেগুন গাছের পাতাগুলো খুব সুন্দরভাবে ধরেছে, বড় হয়েছে। লঙ্কা গাছ, এই যে বেগুনের সাথে সাথে আমাদের তো ছাদ বাগান, যেহেতু ছাদ বাগানে আমরা কি করি, আমরা তো বেশি করতেও পারবো না, যেহেতু আমার জায়গাও অনেক কম, তাই ফুল গাছ আর চেরি গাছ আর বেগুন গাছ একসাথে করে দিয়েছি। এখানে বেগুন আর টমেটো দিয়েছি, গাছগুলো ফুল চলে এসছে। খুব মানে দেরি করে লাগানো হয়েছে, কি করব, যতটুকুই হয়েছে ততটুকুতেই খুশি। নিজের হাতে সব কিছু করা, আর মাটি তোলা, বওয়া, তারপরে সেগুলোকে মাটি রেডি করা, এগুলো করতে খুব প্রবলেম। আমাদের এদিকে আবার ভার্মিটা পাওয়া যায় না, তো আমরা কি আমি কি করি, আমি গোবর এনে আনিয়েছি। এই যে পাশে আমার পিসিমণির বাড়ি, ওদের বাড়িতে গরু আছে, তো গোবর আনিয়েছি। গোবর আনিয়ে সব গাছের গোড়ায় গোবর দিয়েছি। গোবরটা খুব 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 জৈবভাবে খুব ভালো খাবার গাছের জন্য, গাছ খুব বাড়েও। হ্যাঁ, আমার গাছগুলো দেখে বুঝতেই পারছো, দেখো কেমন সতেজ হয়ে আছে। এটা ডালিয়া, বেগুন গাছই লাগিয়েছি, সারা বছর বেগুন এখান থেকেই পেয়ে যায়। কালকে নার্সারি গেছিলাম, সেখান থেকে এনেছি দুটো গোলাপ। এবারে গোলাপের দাম খুব বেশি, তো গিয়ে তাও দুটো মানে গাছের দোকান দেখলে তো আর থামা যায় না, দুটো গোলাপ এনেছি, দুটো ভিন্ন কালারের। দেখি এবারে গোলাপ কি এমনভাবে করতে পারি। এই যে আমাদের বাড়িতে গেস্ট চলে এসছে, গেস্ট এসে গেছে, দেখতেই পাচ্ছো তোমরা গেস্টকে, বাটারফ্লাই এসে গেছে তার কাজ করতে। তো এই হচ্ছে আমার পুরো বাগান, যতটা লাগিয়েছি তোমাদের দেখালাম। তো তোমরা খুব ভালো থাকো, এরকম করে নিজেরাও করো, একটা দুটো দিয়ে শুরু করো, তারপর আস্তে আস্তে দেখবে এটা নেশা হয়ে যাবে। বাড়ির খাবার, বাড়ির সবজি, একটা অদ্ভুত আলাদা আনন্দ, সে আনন্দ না সত্যি বলছি, মানে এই অনুভূতি শেয়ার করা যায় না, মানে জাস্ট মানে যারা করে তারা জানে যে এটার কি আনন্দ। সেই জন্য বলছি সবাই বাগান করুন, সবাই নিজের খুশি মতো একটা গাছ লাগান, সেটা জৈবভাবে করুন, সেটা সেখান থেকে পেড়ে ফল খাওয়া নিজেদের জন্য যে কতটা আনন্দের সেটা বলে বোঝাতে পারবো না। সেই জন্য একটা গাছ দিয়ে শুরু করুন, তারপর আস্তে আস্তে দেখুন খুব ভালো লাগবে, মনও ভালো থাকবে, সারাদিনের পর কাজের শেষে একটা গাছকে একটা টপকে পরিচর্যা করতেও খুব সুন্দর লাগবে। নিজেরা শুরু করুন, দেখুন আমি যে কথাটা বলছি সেটা অক্ষরে অক্ষরে মেলে কিনা। সবাই খুব ভালো থাকুন, আবার আর একদিন দেখা হবে। আর হ্যাঁ, যেটা আসল কথা সেটা তো বলাই হলো না, আমি নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছি, নতুন ছাদ বাগান দিয়ে শুরু করছি। তো সবাই প্লিজ 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 লাইক আর সাবস্ক্রাইবটা করে নিও, প্লিজ 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 করে নিও, যাতে তোমরা আমি আমার নতুন নতুন সব গাছের উপরে ভিডিও তোমাদের দেখাতে পারি এবং তোমরা দেখতে পারো। সবাই খুব ভালো থাকো, নতুন বছর খুব সুন্দর ভাবে সবার লাইফে আসুক, অনেক ভালোবাসা শুভেচ্ছা সব কিছু দিয়ে। টাটা, চলো ভালো থেকো সবাই।